এই যে আমি আমার রেকর্ডিং কেটে দিই, দরকার নাই এগুলো আর। জাস্ট দেখলাম আমরা চাইলে আমাদের রেকর্ডিংটা ওইখানে তুলে দিতে পারি। আর কি আছে এখানে, তুলে দিচ্ছি, দেখ তুলে দিলাম। দেখ এরপর আমাদের ন্যারেশন, টাইমিং, মিডিয়া কন্ট্রোল, মনিটরিং, এগুলো ছিল আমাদের সেট আপে ছিল। দেখো এখানে এই অপশনগুলো, এগুলো বাইরে আবার দেওয়া, ঠিক আছে, এগুলো আবার দেওয়া আমাদের। ওকে, এরপর দেখো আমাদের রিভিউ, এই স্পেলিং, এখানে যেগুলো মোটামুটি করা আছে, ইঙ্ক কিন্তু দরকার নেই আমাদের, এগুলো মোটামুটি আমাদের কমেন্ট কম্পেগুলেশন দরকার নেই আমাদের, একটা সাথে একটা কম্পেয়ার তুলনা করার জন্য, ঠিক আছে, ফাইল আর কি। বাট আমরা স্পেলিং থ্রেজার্স শব্দভাণ্ডার, এই যে আসতেছে স্মার্ট লুক আপ, এই নেট থেকে আসবে, ট্রান্সলেট, কমেন্ট, এগুলো আমরা ওয়ার্ডে দেখছিলাম, সেম কাজ। ভিউতেও আমরা প্রায় কিছু দেখছিলাম, তবে এখানে ডিফারেন্ট আছে কয়েকটা। সেটা হচ্ছে এগুলো কীরকম দেখা ভিউ হবে, যদি স্লাইড আউটলাইন যাও, একটু ক্লিক করে আমরা দেখো আউটলাইন ভিউ দেখাবে, এ স্লাইডগুলো ভিউ দেখাবে কেমন, দেখো একটু ওয়েট করে আমরা এটা আসুক। এ দেখো যতগুলো স্লাইড আছে সবগুলোকে এটা ভিউ এখানে দিয়ে দিচ্ছে, এ স্লাইড হচ্ছে আবার ইনফরমেশনগুলো এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করে দেওয়া আছে। স্লাইড শর্ট হয়, এটা খুব চমৎকার। এটা কী করে, একটা পেজে প্রায় ছোটো ছোটো করে এসেটগুলো নিয়ে আসে, এটা ক্লিক করো, নিয়ে আসতে হবে পেজে, তুমি যে আর টুকু ছোটো করো যে সবগুলোই চলে আসবে। আসবে কি দেখি তো, দেখো এক পৃষ্ঠ সবগুলো চলে আসছে, এক দুই তিন, দেখো এ দেখো চলে আসছে। আমরা এখানে ক্লিক করি, পিন আপ করি, দেখো চলে আসছে। আমি এখানে একশো রাখি। এরপর হচ্ছে নোট পেজ, তাহলে আমরা এটা প্রত্যেক স্থানে কি উঠতে পারি, নোট রাখতে পারি। রিডিং ভিউ, কিন্তু পড়ার জন্য দেখো, জাস্ট পড়ার জন্য আমরা কি দেখাতে পারি। আমি এখান থেকে ধরো রিডিং না শর্টা চলে যাই, ধরো এখান থেকে নর্মাল চলে যাব, নর্মাল হয়ে গেল এটা, এটা কেটে গেছে, সেভ করার আগে সর্বনাশ। দাঁড়াও কেটে গেছে, দেখি একটু, ক্লাস ওয়ার্ক, পাওয়ার পয়েন্ট, সবগুলো আসছে না, হ্যাঁ আসছে, দেখো এই দেখো এদিকে তখন কেটে গেছিলো। ভিউতে যাও, এই যে প্রথম যেটা আছে এখানে, ভিডিও কি আসছে আমার না, ভিডিওটা নেই আমাদের এখানে, লাগে হচ্ছে আবার ভিউতে আমাদের লাগে স্লাইড মাস্টার, হ্যাং আউট, হ্যান্ড আউট মাস্টার, নোট মাস্টার, এখানে আমাদের লাগে হচ্ছে স্লাইড মাস্টারটা। আমি যাচ্ছি আমার কিছু ইউনিক একটা লোগো দিব, এটা তো আমার কি প্রেজেন্টেশন না, এখানে আমার কি ইউনিক থাকতে কি, এটা যে আমার এটা খুব থাকতে আমরা কি ইউজ করতে পারি, এটা লোগো ব্যবহার করতে পারে, ঠিক আছে, যাতে যে কেউ তুলে দিতে না পারে। আমরা প্রথমে সেটা ক্লিক করবো, স্লাইড মাস্টারে যাবো, ওরা আমাদের অনেকগুলো স্টার সাজেস্ট করবে, আমরা কোনো চেঞ্জ করব না, কোনো চেঞ্জ করবো মানে ক্লিক থাকবে, ইনসার্ট থেকে একটা আইকন দিতে পারি, অথবা আচ্ছা আমি একটা আইকন দিই নেট থেকে, নেটটা ওপেন করি, এই যেখানে আমি নেটটা নিয়ে আসি, রেডমি নেটটা আসুক, আমি একটা আইকন চুজ করে দিব। আচ্ছা পেয়ে গেছি, এই যে আইকনে ক্লিক করে দেখো, আমি একটা আইকন এখানে লোগো হিসেবে সেট করব, ধরো অথবা আমার এখানে মেবি আস পিকচার আছে, দেখি তো আমার কিছু পিকচার ছিল, এই যে এটা দেখো এটা দিব আমি, এটা এটা আমার একটা লোগো, ওয়েবসাইট লোগো, এটাকে ছোট করে এই কর্নার দিয়ে দিই। এরপর আমি স্লাইড মাস্টারে গিয়ে ক্লোজ মাস্টার স্লাইডটা, আমার এখানে কি হয়ে গেল দেখো তো, লোগোটা পেয়ে গেছে না, এখন যে কেউ চলে কি চেঞ্জ করতে পারবে, দেখো যে কাটতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, কাটতে হলো যে স্যার মাস্টার, তবে এটা কি দেখো কাজ করতে পারবে, দেখো যে কিছু হচ্ছে না। সেমভাবে আমি এখানে দিতে পারি, যেহেতু এগুলো যদি একই লেআউট হয় সবগুলোতে পেয়ে যাবে, সবগুলোতে কি হয়ে যাবে পেয়ে যাবে। দেখো আমাদের স্যার মাস্টার যাও, আমার এখানে কোনো দেখাচ্ছে, দেখি তো লাং ক্যাপশন জাস্ট টাইটেল অনলি দেখাচ্ছে কি, দেখি তো একটু, না দেখাচ্ছে না, এ দেখো আমি এখানে সেট করবো, তাহলে এখানে ক্লিক করো ভিউ স্লাইড মাস্টার, অন্য কোনো দরকার না, এটাই, এটা কি হয়ে গেলো চলে আসছে, ইনসার্ট থেকে পিকচার, এই সেমটা আমি ইনসার্ট করি, দেখো ড্র্যাগ করে অল ছোটো করি,
কর্নার দিয়ে দেখো। এরপর এসএমএস থেকে ক্লোজ, এই দেখো পেগাসাস হয়েছে। এখানে পাইছে কি না, এগুলো তো পাই নাই, এগুলো তো পাই নাই। এগুলো কি একই স্লাইড না এটা? আচ্ছা এটাও একই স্লাইড, কারণ এটা হচ্ছে কি ছবি। এবার এখানে দিলে আই হোপ পেয়ে যাবে। এটা কি যে কেউ এখন এডিট করতে পারবে, দেখো তো কাটতে পারবে লোগোটা? পারবে না। আমি তিন নাম্বারে আসি, ভিউতে যাই, এসেট মাস্টার, সেম ভাবে আমি ইনসার্ট থেকে পিকচার দিয়ে দিই। কোনটাই যায় এটা ছোট করলাম আর ড্র্যাগ করে এখানে দিয়ে দেখো। এরপর এসআই মাস্টার যাই, ক্লোজ, দেখো এখন এখানেও পাইছে, এখানেও পাই নাই, না দেখো এতে পাই নাই। সিঙ্গেল সিঙ্গেল দিতে হবে, তোমার সব পেয়ে যায় দেখতাম আমি, ঠিক আছে। এই দেখো সিঙ্গেল সিঙ্গেল দিতে হবে, এই দেখো লোগোটা পেয়ে যাচ্ছে। ওকে, এখানটা আসার কথা, এগুলো আমি সেভ করি, তো সেভ না পাই নাই। আর যাই হোক, এই যে আমরা কি করতে পারি, তারপরে সমস্যা আমি লোগো সেট করতে পারি। দেখো যে এখন লোগোটা যে কেউ কাটতে পারবে না, আমি হয় আগে দিব আর সবার শেষে দিব। দেখো সেম ভাবে ভিউ এসএম মাস্টার, তারপর হচ্ছে আমাদের ধরো হোম ইনসার্ট থেকে আমি সেম ভাবে আবার ছেড়ে নিয়ে আসি। এই যে এটা, এটাই আমি এখানে বলে দিই ছোট করে। হ্যাঁ হ্যাঁ যাই ছাড়া দিতে পারো, সেভ করলাম আধা কেটে দিই। এবার তো পেয়ে যাওয়ার কথা, এই দেখো এবার পাইছে। দেখো এই যে টাইটেল অনলাইন, দেখো এই যে এইখানে দেখো ছোট করে দেওয়া, সেভ করতে হবে এটা। এই দেখো এই কন্টা, দেখো এই দেখছো এই যে লোগোটা কেটে দেওয়া আছে, সেভ হয়ে গেছে। এখানে আবার পেয়ে যাওয়ার কথা, কিন্তু এই দেখো এখানে আছে যে এখন আমি যে আর্টে স্লাইড নিই সেম, দেখো আমি ক্লিক করে দেখো অটোমেটিক আমার লোগোটা পেয়ে যাবে, দেখছো এই যে দেখছো পেয়ে গেছো না? ওকে, এ দেখো পেয়ে যাবে। এই হলো আমাদের লোগো দেওয়া, ইউনিক লোগো দেওয়ার সিস্টেম। এখন তুমি চাইলে এখানে ক্লিক করে কাটতে পারবো না, ক্লিক করে কাটতে পারবা না। ওকে দেখো, এবার আমাদের এই দেখো এবার আমি কি করতে পারি, লোগোগুলো সেট করে দিতে পারবো। এই যে এখানে গিয়ে আমি ধরো ভিউতে গিয়ে এখানে গিয়ে স্লাইড মাস্টারে যাই, এটা এখানে সেভ, ভিতরে সেভ করি, দেখি আসবে কি সবগুলোতে, না আসবে না। সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতে হবে। এই দেখো ইউনিক লোগো, এভাবে তা দিতে পারে। এরপর হচ্ছে আমাদের রুলার, আমাদের কি স্কেল দরকার আছে, এখানে ক্লিক করো, দেখো স্কেল পেয়ে যাবে। গ্রিড লাইন, হ্যাঁ গ্রিড লাইন, ওই যে দাগগুলো, এই দেখো গ্রিড লাইন, গাইড একদম, দেখো গ্রিডে দেখো গাইড, এই গাইড থাকলে সবাই বুঝতে পারে মাঝখানে আছে কিনা, গাইড আর গ্রিড লাইন লেখা আর আমার ছবির মাঝে আছে কি না এটা বলে দিতে পারি। এই নোট, এই নোটের জন্য দেখো ক্লিক টু অ্যাড নোট, তাহলে নোট একটা কিছু নোট লিখতে পারি, নোট এই যে দেখো এখানে। এরপর জুম করতে পারি, দেখো জুমটা আমাদের এখানে দাও, আমি যদি 400% দেখো কত বড় হয়ে যাবে, দেখো এই যে এখানে ক্লিক করে আসবে, দেখো যে কত বড় হয়ে গেছে। জুমে গিয়ে আমি যদি 100% হয়ে যাবে, আমরা একটু ওয়েট করি, ফিট হয়ে যাবে। কালার চেঞ্জ করা যাবে, গ্রে সাইকেল, দেখো সাদা কালো টাইপের হয়ে গেছে। গ্রে সাইকেলে আরো কিছু কালার দেখো, ব্ল্যাক এন্ড হুইথ অনেক কিছু দেখো, ইনভার্স দেখো কিছু কালার আছে। দেখ একটু কালার ভিউতে যাই, আমার ভিউতে যাই, ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে সাদা কালো দেখতে পারি, দেওয়া যায়, ঠিক আছে। এই ভিউতে হচ্ছে আমাদের এই যে নিউ স্থানিত দরকার নাই, আর এগুলো এই নিউ উইন্ডো ক্লিক করলে আর্টে উইন্ডো একই কাজ, আর্টে উইন্ডো আসবে, দেখো পিপিটি টু এক্স, এটা একটা দেখো দুটো হয়ে গেছে, এটা একটা এটা একটা দেখো দুটো হয়ে গেছে, দরকার নাই এগুলো আমাদের। ওকে, আর ম্যাক্রো কাজকে দেখাচ্ছে, ম্যাক্রো একই কাজ রিপিট করা, একই কাজকে কঠিন কাজকে সহজ করতে আমি ম্যাক্রোটা ইউজ করে থাকি। এটা আমি ওয়ার্ডে দেখাচ্ছিলাম, ওয়ার্ডে, ঠিক আছে, ভিডিও থাকলে তুমি দেখে দেবো, ঠিক আছে। একই কাজটা বারো যদি করতে চাই আমরা কি ম্যাক্রো, এটা আমাদের এক্সেলও আসছিল, ওকে, অথবা এক্সেলে এক্সেলের কাজ করুন, দারুন একটু লেন্থি আছে, এটা আমি দেখাই না, এটা সময় নেই দেখাবো, ঠিক আছে।